মিথিলা রহমান, জাতীয় মামি, জাতীয় টিকটকার। আজকের এই রিয়েকশন ভিডিও হবে মিথিলা রহমানকে নিয়ে। আর আজকে আমরা মিথিলা রহমানের উড়াদুড়া টিকটক রিয়েকশন দিব। আর আশা করি বরাবরের মতো তোমরা এই ভিডিওতে অনেক উড়াদুড়া চিল করতে পারবা আর মজা করতে পারবা। বাট ডিসক্লেইমার হচ্ছে, আজকে কোনো উল্টাপাল্টা কথা হবে না, জাস্ট রিয়েকশন হবে। আর ভাই আমি একটা সত্যি কথা বলি মানে মন থেকে, ঠিক আছে, আমি যত ভিডিও দেখি ওর যতগুলো ভিডিও দেখছি আগে থেকে যত চিন্তা মানে বাচ্চা বাচ্চা লাগে, মানে ভিডিওতে একটা বাচ্চা বাচ্চা ভাইবস আসে। আর ওই নাকি নিজের অনেক সুন্দরী মনে করে, যদি অনেক সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর, আর আল্লাহ সবাইকে সুন্দর করে বানাইছে। আর কিন্তু আর্টস তো সেই, ও আমার রাকিব ভাই আইছে না, ওয়াও জোস। বাট এমন ভাবে নাচতেছে, লাইফে ফার্স্ট টাইম গাড়িতে উঠছি কিন্তু তাই বলে তো আর একটা বিবাহিত মেয়েকে ভালো লাগতে পারে না, এটা আমি কন্ট্রোলে রাখছি, কন্ট্রোল। ঋতু আসছে, তারপর হচ্ছে অন্তরাপু আসছে, ঋতু আপু আসছে, ও এখানে হচ্ছে ভাবি মামি বোন, বোন, হ্যাঁ। ভাই কি করছে ভাই, কিচ্ছু দেখা যায় না, খালি নাচছে, ওই নাচছেই, মানে এমন ভাবে নাচাইছে ক্যামেরারে, মানে এমন ভাবে ভিডিও করছে, কে নাচতেছে, কে ভিডিও করতেছে, কি গানে করতেছে, কেমনে লিপসিং করতেছে, কিছুই বুঝতেছি না। মানে আসলে কি, আমি একটা ঘটনা বলি, যখন একটা হোস্টেলে চার পাঁচজন মেয়ে একসাথে থাকে না, তখন কেমন চিল করে, মানে ছেলে নাই একদম উড়াদুড়া চিল মুড়ে আসে, ঠিক সেম টু সেম লাগে। এমন হয়েছে মানে ঋতুর সাথে যা আছে সবাই আছে এখানে, ঠিক আছে, তো মানে আমি বুঝি নাই কি বলছে না বলছে, ঠিক আছে, মানে তাদের ভালোবাসাটা ভাই সত্যি অনেক ইয়া, কারণ রিলেশনশিপ মানে প্রেম করে বিয়ে করছে, মানে বুঝোই তো, হাসি ঠাট্টা কান্না ভালোবাসা কষ্ট সবই থাকবে এখানে। অ্যান্ড সত্যি সো সুইট কাপল, পুরো বাচ্চাদের মতন, এই যে আমার চকলেট, মানে লাইক বাচ্চা, এখনো বাচ্চা, মানে আমার দেখলে তারা বাচ্চা বাচ্চাই লাগে, যদিও সে এখন বাচ্চা না, সে এখন বিশাল বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে ভাই, এক বছর আগে বিয়ে হয়ে গেছে, তার একটা বেবি হয়ে যাবে, বাচ্চা কীভাবে। এই ভাই এই ভিডিওটা কপি কপি লাগতেছে, আমি ইন্ডিয়াতে একটা দেখছি, তারা করছে হচ্ছে কেউ চকলেট দিয়ে করছে, কেউ করছে হচ্ছে স্প্রাইট দিয়ে। রাকিব ভাই কপি ভিডিও, দাদা কিছু কই, তুমি বানাই দিতেই পারো, স্বাভাবিক, আমরাও বানাই ইন্ডিয়ার কপি ভিডিও, বাট সবাই বানায়, এটা বুঝলাম আর কি, ইন্সপায়ার হইলাম আমি তাহলে। বুঝছি এখন ওই চকলেটটা, এখন এখন আমি বলে দিই কী কী হবে, ঠিক আছে, বলে দিতেছি, এখন সে চকলেটটা নিবে, নিয়ে দেখবে যে একটা চকলেট আছে, চকলেটটা দেখে বলবে আরে এখানে তো এক্সপায়ার ডেট হয়ে গেছে, না 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 এক্সপায়ার ডেট তো কী হয়েছে, এত প্যারা নাই আমি খেয়ে ফেলি, এইটাই হয়েছে মেন ঘটনা, ঠিক আছে। আমি কিন্তু আগে খেয়ে ভিডিওটা দেখি নাই, বাট আমি যখন ইন্ডিয়ার ভিডিওটা দেখছি সেম টু সেম। তো গাইস আমরা দেখতে দেখতে অনেকগুলো রিয়েকশন করে ফেলছি, অ্যান্ড আজকের রিয়েকশনটা আমার কাছে মজা লাগতেছে না, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, অবশ্যই কমেন্টস করে জানাইবা। অ্যান্ড আমি এত দেখছি মেয়েরা আসলে দেখলে ভয় পায়, বাট মেয়েরা এত কিছু, মানে মেয়েরা এত ভীতু আমি জানতাম না, মিথিলার দেখলে বোঝা যায় ব্লগে সেই সবচেয়ে বেশি ভীতু। মানে ভয় পায় এত, আর তাদের ব্লগগুলো নাই আমার বাচ্চাদের মতো, মানে কেমন জানি আর কি। আবেদন করি রাকিব ভাই, তুমি এত বড় ব্লগার, তুমি ট্রাভেল ব্লগ করো, অনেক সুন্দর সুন্দর জায়গায় যাও, যেহেতু আর তুমি এখন ম্যাচিওর, বিয়ে করে ফেলছো ভাই, তোমরা হাজব্যান্ড হয় কাপল ব্লগ করো, ট্রাভেল ব্লগ করো, জায়গায় জায়গায় যাও, এইসব ফানি আর ভালো লাগে না ভাই, জায়গায় জায়গায় যাইবা দেখাইবা, আমাদের ভালো লাগবে যে আমাদের এত বড় একটা ব্লগার, বাংলাদেশের নাম্বার ওয়ান ব্লগার, তারা এখন ট্রাভেল ব্লগ করে। দেখতাম না এগুলো, দেখলে আমার খারাপ লাগে, বিয়ে বিয়ে ভাব হয় আমার না, মনের
ঠিক আছে, না ভাই আমি এসবের ভিতরে নাই ভাই, ওর গার্লফ্রেন্ডে নেই ওর বিয়ে, ছি ছি কাট কর দে না প্লিজ, কত হচ্ছে আমার আম্মু দেখলে এটা আবার প্যারা আছে ভালো লাগে না ভাই। বাট তাদের কাপড় জুড়ি যাওয়া সুন্দর হয়েছে অ্যান্ড সেম টু সেম, বাট মিথিল আরে এক এক জায়গায় বড় মনে হয় আর এক জায়গায় বাচ্চা মনে হয়, অ্যান্ড তোমরা কমেন্টস করে জানাইবা। অ্যান্ড ভাই অনেকে কমেন্ট করবো আমি রে নিয়ে কিছু কবি না, কিচ্ছু কই নাই ভাই, তোমাদের ভাবে তোমাদের কাছে আছে। ওয়াও লাস্টেরটা জোসিছে, লাস্টেরটা জোসিছে, কি দেখাইলো ইশারা দিয়া না, ডোন্ট বি নেগেটিভ, নেগেটিভ মাইন্ড, নেগেটিভ মাইন্ড হওয়া যাবে না, অনলি বি পজিটিভ থাকতে হবে। আমি মন দিমু দিলে দিমু তুমি কথা রাখলে গো, সেম টু সেম গান, মন দিমু দিলে দিমু তুমি কথা রাখলে গো ভাই। এই গানটা এত ভাইরাল ছিল, এত ভাইরাল ছিল, এত ভাইরাল ছিল, আমার মাঝখান দিয়ে টিকটুকে ঢুকলে কানে তুলা দিয়ে রাখতাম, মানে সবাই একদম এটারে শেষ করে দিয়েছে, খাইয়ে ফেলছে একদম গানটারে ভাই। আসলে তাদের কাপড়টা খুবই সুন্দর। অ্যান্ড আগে আমি একটা লাস্ট একটা রিয়েকশন ভিডিও করছিলাম মিথিলার, অনেক পচাইছিলাম, বাট আমি পচাইছি বলতে তার সত্য ঘটনা বলে, আমি যাই বলি মজা করে বলি, অ্যান্ড আমি ফান ফানিভাবে বলি, সিরিয়াসলি নিই, মানে যদি সিরিয়াসলি নাও তাহলে তুমি ফান বুঝো না, ঠিক আছে, আমি জাস্ট মজা করে বলি। বাট তাদের এখনকার ভিডিওগুলো ভালো লাগে, মানে এই কাপড় ব্লগ এখন তারা কাপড়, আমি বেশিরভাগ কাপড় ভিডিওগুলোই দেখি, এটা যারা আমার মেসেজ দেয় তারা জানে, অ্যান্ড সুন্দরই। তেরে হাতো পে মেহেন্দি আপকি নাম কি সাজায়ে, তেরি লেলে বানায়ে, তেরি লেলে বানায়ে, তেরি সতকে উতারে, হে তামান্না হামে তুমহে আপনা বানায়ে। এরে তো গানটা শেষে অ্যান্ড খুব সুন্দর, অ্যান্ড আর ওয়াও, মানে আমার কাছে সত্যি কথা বলতে এখানে গানটা বেশি ভালো লাগছে, কত হচ্ছে আমার মাই ফেভারিট সং, ভিডিওটাতে গানটা বেশি ভালো লাগছে। আর আমি দেখো অন্তরারও অনেক কিছু বলছিলাম, মানে অন্তরাপুরে তো ওইটাও কিন্তু আমি ফান করে বলছি, ঋতু জেনে নিয়ে বলছি, ফান করে বলছি, জানি নিয়ে ভিডিও করবো ভবিষ্যতে যে আল্লাহ বাঁচা রেখে করায়, ফান করেই বলি ভাই, এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ঠিক আছে, যদি ফান না বুঝো তাহলে তুমি তো কী বলবো, তুমি তো বুঝোই না কিছু। যে যাকে ভালোবাসে তার কাছে কালা মানুষও সুন্দর, ঠিক আছে, আমি যদি একটা মেয়েকে ভালোবাসি সে যদি কালাও হয় তারপরেও সুন্দর, ঠিক আছে, এটাই মেন কথা, অ্যান্ড এটাই বোঝানো হয়েছে। সো ভালোবাসার চেহারা দিয়ে নয়, ভালোবাসা মন দিয়ে, মেয়েদের জন্য টাকা দিয়ে, লাইক 12 প্রো ম্যাক্স গাইস। আমি আজকের রিয়েকশনগুলো আমার মনে হয় না যে তেমন ভালো হয়েছে, বাট বাইরে ভাই এই সিনটা মাশাআল্লাহ, দেখো তোমাদের সিনটা একটু দেখাই, ভাই তোমার সিনটা দেখছো, আমি ভাই কল্পনা করতেছি আমার ভাই না, সত্যি কথা মানে আমার ব্লগের সিন দেখলে না আমার মনে হচ্ছে ভাই আমি আবার ব্লগিং করি আগের মতন, কিন্তু আমি পারি না ভাই, আমার সত্যি আমার মানে আমার টিমস নাই, ভিডিও করতে পারতেছি না, এই হচ্ছে মেয়ের সমস্যা। তো যাই হোক আজকের রিয়েকশনটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবা, নেক্সটে কাকে নিয়ে ভিডিও চাও সেটাও কমেন্টস করে জানাবা, নেক্সটে মনে হয় লুচ্ছে সবুজ রে নিয়ে, মানে এলেক সবুজ রে নিয়ে হতে পারে, তো অবশ্যই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সামাজিক কাজে লেগে পড়ো, বাই বাই, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম, বাই বাই।